হাই ফ্রেন্ডস, আমি রত্না, রত্নাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো একটু অন্য ধরনের রেসিপি, সেটি হলো কড়াইশুঁটির খাস্তা কচুরি। চলুন দেখে নিই সেটি বানাবার জন্য কি কি লাগে। ময়দা নিয়েছি 2 কাপ, কড়াইশুঁটি পেস্ট করে নিয়েছি, পুরোপুরি পেস্ট করিনি, আধা করেছি। তার সঙ্গে আদা রয়েছে, 2টো লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কা, আর চিনি দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, গরম মশলা দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়েছি, নুন স্বাদ মতন, একটু আমচুর পাউডার, আর 1টা লঙ্কা কুচি নিয়েছি, একটু জিরে দিয়েছি, আর মৌরি নিয়েছি, আর কুচনো ধনে পাতা। ভাজবার জন্য তেল নিয়েছি এবং ময়াম দেওয়ার জন্য তেল নেব, আর জল নেব ডোটা তৈরি করার জন্য। এবার আমি ডোটা তৈরি করে নিচ্ছি। একটু নুন নিচ্ছি, তেল নিচ্ছে, 3 চামচের মতন, বড় 3 চামচের মতন তেল নিলাম, ময়ামটা দিয়ে নিচ্ছে। ময়ামটা বেশ ভালো করে দিতে হবে যাতে খুব খাস্তা হয়, যেহেতু এটা খাস্তা কচুরি। আমার ময়ামটা প্রায় দেওয়া হয়ে গেছে, দেখুন এইরকমই হবে, এইরকম হলে বুঝবেন ময়ামটা পুরো রেডি। এবার আমি অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নেব। জলটা আমি অল্প অল্প করেই মেশাবো, কেন পাতলা হয়ে গেলে করা যাবে না এটা, তাই অল্প অল্প করে মেশাবো। ডোটা আমার তৈরি হয়ে গেছে, ঠিক এইরকমই থাকবে, বেশি একটা মাখবো না যেহেতু খাস্তা কচুরি। এটা আমি এখন ঢেকে রাখবো, হালকা করে একটু তেল দিয়ে এবার আমি ঢেকে রাখছি। আমি এখন স্টাফিংটা তৈরি করতে যাব। কড়াই আমার গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হয়ে গেছে, এখন আমি জিরে ফোড়ন দিয়ে দেবো। জিরেটা ফোড়ন দিয়ে হালকা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দেবো। এবার আমি পেস্টটা দিয়ে দিচ্ছি, পেস্টটা একটু নেড়ে চেড়ে বাকি মশলাগুলো দিয়ে দেবো। সুন্দর ভাজা ভাজা হবে। আমি একটু নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতন, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, মিষ্টি যদি আপনারা পছন্দ না করেন না দিতে পারেন, এটা অপশনাল। আমি মৌরিটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আপনারা ঘরে বানাবেন, এটি একটু অনবদ্য রেসিপি, ভীষণ ভালো লাগে, সন্ধ্যাবেলায় স্ন্যাক্সের সঙ্গে, চায়ের সঙ্গে, কফির সঙ্গে এগুলো দিতে পারেন, ভালো লাগে খেতে। এবার আমি ধনে পাতা কুচিটা দিয়ে দিচ্ছি, কড়াইশুঁটির
স্টাফিংটা রেডি হয়ে এসেছে। আমি এবার একটু গরম মশলা দিয়ে দিয়ে দিলাম, আর আমচুর পাউডারটাও দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে আমি নামিয়ে দেবো, এটা ঠান্ডা হলে তারপরে স্টাফিংটা ভরবো। স্টাফিংটা আমার রেডি হয়ে গেছে, আমি ঠান্ডাও করে নিয়েছি, আর ময়দাটা আমি এবার ঢাকা খুলে নিচ্ছি। এবার ছোট ছোট লেচি করে নেব খাস্তা কচুরির জন্য। আপনারা আপনাদের আন্দাজ মতো কতটা বড় করবেন সেই বুঝে লেচি করবেন। এবার আমি পাঁচটা লেচি করে নিয়েছি, পাঁচটা খাস্তা কচুরির জন্য। এবার আমি লেচিগুলোকে গোল করব, বাটির মতন শেপ দেব, বাটির মতন শেপ করে নেব। এইভাবে আপনারাও করবেন। এবার আমি পুরটা ভরে নিচ্ছি, এইভাবে মুখটাকে আটকিয়ে দেবেন, এইভাবে পুরো এরকম করে দেবেন। কেউ কেউ বেলও নিতে পারেন, আমি তবে বেলবো না, আমি এইভাবে সবগুলো করে নেব। সুন্দর আমি পাঁচটা খাস্তা কচুরির শেপে আমি তৈরি করে নিয়েছি। এবার আমি ফ্রাই করে নেব। কড়াই আমি গরম করে নিয়েছি, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেল অনেকটাই লাগবে, যাতে ডুবো তেলে ভাজা যায়। আমি সঙ্গে একটু ঘি অ্যাড করব, তখন আমি বলতে ভুলে গেছি, এখন আমি একটু সঙ্গে ঘি অ্যাড করব, তাতে সেন্টটা খুব ভালো আসে, খেতে ভালো লাগে, মুচমুচে হয় এবং ঘিয়ের একটা ফ্লেভার আসে, খুব ভালো লাগে। বেশি দেবো না, অল্পই দেব। আঁচটা খুব কমই থাকবে, যাতে ভেতর থেকে কাঁচা না থাকে। এটা হয়ে গেছে, আমি এবার ছেড়ে দিচ্ছি আস্তে আস্তে করে, ছাড়ার মতন তৈরি হয়ে গেছে। এবার আমি ছেড়ে দিচ্ছি এগুলোকে, যখন এটা মোটামুটি ভাজা হবে আস্তে আস্তে উপরে উঠে আসবে। আমি এই কটাই দেব, বাকিগুলো পরে ভেজে নেব। আঁচটা একদম কম রাখবেন। আমার খাস্তা কচুরিগুলো ভাজা হয়ে গেছে, এই রকমই থাকবে, বেশি লাল করবেন না, তাহলে বিচ্ছিরি লাগবে খেতে। এরকম কম আছে, সুন্দর করবেন, যাতে ভেতর থেকে পুরোপুরি কাঁচা না থাকে, সেদ্ধ হয়ে যায়। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য। কড়াইশুঁটি খাস্তা কচুরি আমি পরিবেশন করে দিয়েছি, আমি টমেটো সসের সঙ্গে পরিবেশন করেছি। আপনারাও এইভাবে পরিবেশন করুন, আমি কিভাবে বানালাম সেটা ট্রাই করুন, আপনাদের গেস্টদেরকে পরিবেশন করুন, চায়ের সঙ্গে, কফি, এগুলোর সঙ্গে আপনারাও নিজেরা খান, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, লাইক করুন, আর কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন। বন্ধু নমস্কার।